গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করা অনেকটাই ভালো, সারাদিনটা ভালোই কাটে। আর এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নেব। খুব একটা পাতা পড়ে নেই, খুব একটা নোংরাও হয়নি, তবু বাসি উঠোন তো সকালবেলা ঝাড় দিয়ে নিই, এটা সবাই করি আমরা। আর দেখো সামনের দিকে কুয়াশা ভর্তি, আজকে একটু সকাল সকালই ওঠা পড়েছে। সকালেই উঠি কিন্তু আজকে একটু বেশি সকালে উঠেছি। আর এই সাইডটা হচ্ছে আমাদের ঘরের ঠিক পাশের সাইডটা, ওই যে মেয়ের দোলনা, মেয়ে ওখানে দোল খায়। তো এখন যেহেতু শীতকাল, বেশি পাতা পাতা পড়ে নেই উঠোনে। তারপর ওদিকে কাজকর্ম সেরে নিয়ে আমি চলে আসলাম বিছানাটা ঠিক করতে। বিছানার ওই চাদরটা অনেকটাই নোংরা হয়েছিল, তো ওটা পাল্টে দিলাম। রাত্রেবেলা করেই করি এগুলো, কিন্তু কালকে রাতে আর করা হয়নি বলে আজকে সকালেই করে নিচ্ছি, যেহেতু হাতে একটু সময় আছে। আর খাটের তলাটাও একটু পরিষ্কার করে নিলাম, ঝাঁটফাট দিয়ে নিলাম। প্রতিদিন তো হয় না, মাঝে মাঝে করি খাটের তলাটা পরিষ্কার। মেয়ে বলল, মা এই ফুল ফুল চাদরটা পাতো, গোলাপ ফুল, ওর পছন্দের চাদর এটা। তো এটাই পাতলাম, আর ওটা সার্ফের জলে ভিজিয়ে রেখেছি পরে কাচবো বলে। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, দেখো জানলা দিয়ে পুরো রোদটা পড়ে আমাদের খাটের উপরে। আর শীতকাল মানেই কম্বল কাঁথা ভর্তি হয়ে যায়। সকালবেলা উঠেই বিছানা গোছাতেই গোছাতেই সময় চলে যায় অনেক। আর গরমকালে কী হয়, শুধু বালিশ থাকলেই হয়, কিন্তু শীতকালে কম্বল কাঁথা কত রকমের, অনেক রকমের সব থাকে, সেগুলো ভাঁজ করতে করতেই সে অনেকটা দেরি হয়ে যায়, বিছানা গোছাতেই দেরি হয়ে যায় বেশি। তো মোটামুটি আমার কাজকর্ম এদিকে কমপ্লিট, আর এবার রান্না রান্না করব, আর পুজোটা দিলেই হয়। তো এই বেডকভারটা পেতেছি, আর আগে যেটা ছিল সেটা আমি জলে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি পরে কাচবো। আর মেয়েকে এখন খাইয়ে নিচ্ছি ওই যে দুধ আর রুটি, সকালে ওকে আজকে দুধ আর রুটি খাওয়াচ্ছি। আর এই কম্বলটা ভাজ করিনি, এটা রোদে দেবো আজকে, দু তিন দিন রোদে দেওয়া হয় না, তো আজকে রোদ আছে ভালোই, রোদে দেবো। আর ওদেরও খেলা করছে। আর রান্না এখনও ঠিক হয়নি, রান্না কী করব, কী করব না করব, বাবা মা তো বাড়ি নেই। আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে তিনজনের মতোই রান্না করব। তারপর আজকে আবার রবিবার, বৃহস্পতিবার দিন তো দুধ কলা দিতে পারিনি, সকালে দুধও এনে রেখেছি আমি, আর তোমার দাদা ভাই কলা নিয়ে এসেছিলো রাত্রেবেলা। তো মামনের সাথে আজকে দুধ আর কলা দেবো, দিতে হবে, যেহেতু বলে রেখেছি রবিবার দিন দেবো, তো আজকে দেবো। ফুল টুলো মোটামুটি সব তুলে রেখেছি, এখন চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার ওদিকে রান্নার দিকে যেতে হবে। তো এখন চলে আসলাম রান্না করতে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু আমার ফুটেও গিয়েছে। আর ভাতের মধ্যে পেঁপে পেঁপে সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য, মেয়ে তো পেঁপে সিদ্ধ খেতে খুব ভালোবাসে। আরও ওদিকে বললাম আমি রান্না করছি, তুমি একা একা লেখো, একা একা পড়ো। তো খাওয়া দাওয়া করে এখন পড়াশুনো করছে, আর আমি এদিকে রান্নাটা করে নিই, আমার পুজো দিতে হবে। তো এই যে কুটে নিয়েছি পেঁয়াজ কালি আলু ভাজা, ভাজা করব। আর এই হচ্ছে ফুলকপি আলু তরকারি করব। আর এই যে ডিম, ডিমগুলো সেদ্ধ করবো, ফুলকপির মধ্যে দিয়ে দেবো। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এক্ষুনি কাছাকুচিগুলো করে নিলাম, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে। চাদরটা তুলে দিয়েছি, তুলে দেখো ওটা কেচে দিয়েছি, সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইগুলো সব কেচে দিয়েছি, এখন ছাদে আসলাম মেলতে। আর কম্বল তো সকালে আগেই দিয়েছিলাম, এই যে ওরম করিস না পড়ে যাবে, তাই এগুলো সব মেলে দিলাম। আর এখন যাব নিচে, দেখি রান্নাবান্নার দিকে আবার কী হচ্ছে। তরকারিটা চাপিয়ে তারপর চলে এসেছিলাম, না করলে তো হবে না বলো, দেরি হয়ে যাবে, আবার পুজো দিতে হবে। তো তো চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে, ছাদে খুব রোদ। তো নিচে এসে তরকারিটা নামিয়ে এই যে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কারি আলু ভাজাটা,
এটা হলে তারপর মেয়ে জল বসাবো, তারপর ওকে আবার স্নান করাবো। আর ওই যে আমার সোনা, ওই যে দোলা চড়ছিল, ও দোলা চড়ছিলে? তো ওদিকে রান্নাবান্না সেরে বাসন টাসন মেজে মেয়েকে স্নান টান করিয়ে আমি একেবারে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এখন তো খুব শীত পড়েছে, দেখো সাদা ফুল মোটেই নেই, ওই কটা জবা ফুল আর এই তুলসী পাতা তুলেছি। আর তোমার দাদাভাই এই যে ফুল নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা, আর এই যে ঠাকুরের দুধ কলা দেবো তাই জন্য কলা, আর এই ক্যানের মধ্যে দুধ এনে রেখেছিলাম। আজকে একদম ফার্স্ট সকালে উঠে দুধটা আনতে চলে গিয়েছিলাম, ওই জন্য পেয়েছি। আর এই যে বাসন কুসন মেজে নিয়েছি, আর এই যে ভোগের জল, তো প্রদীপটা জ্বালাবো এখন, দিয়ে পুজো টুজো দিয়ে নিই। তো এখন ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম। আর তোমার দাদাভাই আজকে দু রকমের গাঁদা নিয়ে আসলি, ওই এক রকমেরই নিয়ে এসছে। আর শীতকাল তো এখন তো সেরকম ফুল ফুটছে না গাছে, তো ওই গাঁদা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম। আর আগের দিনের গাঁদা ফুলগুলো সব ফেলে দিয়েছি, সেগুলো সব শুকিয়ে গিয়েছিলো। আর ঘরের পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে, এখন চলে এসেছি বাইরের পুজো দিতে মামনসাকে। আমার মামনসা যেহেতু বাইরেই থাকে, পাথর বাটিতে দুধ কলা দিয়ে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার দিন আমি দিতে পারিনি, বলেছিলাম মাকে যে রবিবার দিন তোমার দুধ কলা আমি দিয়ে দেবো, তাই সে ফার্স্ট সকালে আগে উঠেছি, উঠে দৌড়াতে হয়েছে আমাকে দুধ আনার জন্য ঘোষ চলে যাওয়ার ভয়ে। যদি আজকেও না হতো তাহলে কী হতো? মানে প্রতি সপ্তাহে দেওয়া হয়, তো এক সপ্তাহ মিস গেলে খুব খারাপ লাগে, আমার নিজের থেকে যেন খারাপ লাগে। তো দুধ কলাটা দিয়ে মনে একটু শান্তি পেলাম আমি। দুটো কলা বাতাসা আর দুধ দিই, আগে কলা পাতাই দিতাম। তো দেখো গাছের গোড়া একটু দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে পেঁয়াজ কালি আর আলু ভাজা, আর তোমার দাদাভাইয়ের এই ভাত বাড়লাম, আর এই হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। তোকে এখন খেতে দিই, বাড়ি আসলে একটু আগে। তো এই যে তরকারি আর ওই যে ভাত দিলাম, তোমার দাদাভাই খেতে বসলো। ও যে এখন ভাত খাবে, ভাত খেয়ে আবার দোকানে যাবে। আর এদিকে টিভি দেখছে, বাবা আর মেয়ে মিলে কার্টুন দেখছিল। আর মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, মেয়েকে নিয়ে এবার একটু শোবো আমি। আমি না শুলে ও শোবে না, ও একা একা শোবে তা না, আমি যতক্ষণ না শোবো ও শোবে না, আমার সাথেই শোবে ও। তো চলো এখন একটু ওকে নিয়ে শুই, তারপর আবার বাসন টাসন মাজতে হবে। আর জামা কাপড় আগের থেকে তুলে এনেছিলাম, একটু আগে সব তুলে এনেছি, না হলে আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, তো ওই জন্য। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সন্ধে জলে নিয়েছি, এইমাত্র সন্ধে জানলাম। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, মেয়ে এখনো ওঠেনি, ওই দেখো কখন থেকে ডাকছি ও এখন ওঠেনি, এই তুলবো এবার। আর এখন তো শীতের বেলা, তো তাড়াতাড়ি সন্ধে হয়, 5টা বাজলেই সন্ধে এখন। তো আর একটু ঘুমিয়ে নিই, তারপর আবার ওকে ডাকবো। আর এদিকে জামা কাপড়গুলো সব নিয়ে এসেছিলাম, ওগুলো সব ভাজ টাজ করতে হবে। আর দুপুরে যেটুকু তরকারি যে তরকারি করেছিলাম, তো সেটা একটু বেশি করেই করেছিলাম, রাতের জন্য তুলে রেখে দিয়েছি। ফুলকপি আর আলু ডিম দিয়ে তরকারি, তো রাতে শুধু রুটি করলে হয়ে যায়। আর মেয়েকে ডাকি দেখি ওঠে কি না। তো সন্ধ্যেবেলা এখন চা করে নিয়েছি, এটা আমার আর এটা মেয়ের, মা বাবা তো বাড়ি নেই। আর এই যে এই নিমকি নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, আর মেয়ের দুটো বিস্কুট। তো এখন সন্ধ্যেবেলা এখন চাটা খেয়ে নিই, আর এই যে টিভি দেখছি, তারপর মেয়েকে নিয়ে আবার পড়তে বসাতে হবে। চা খাও।
তো বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। মেয়েকে তো আগে খাইয়ে নিয়েছিলাম, ওকে আজকে দুধ আর রুটি খাইয়েছি, আর দুপুরে তরকারি ছিল সেটা দিয়ে আমি আর তোমার দাদাভাই খেয়ে নিলাম। আর এই ঠোঁটে একটু বোলিনটা গরম করে দিতে হবে, ঠোঁটটা খুব ব্যথা জানো তো, মানে খাচ্ছি বলতে ওই অল্প অল্প করে খাচ্ছি, না খেলেও তো খিদে পাবে, কিছু করার নেই, ওইভাবেই খেতে হবে। আর দেখো এখন রাত্রেবেলা এখন মেয়ে বসেছে খেলা করতে, ওই খেলা করছে পুতুল নিয়ে, ও পুতুলের টুপি পরাচ্ছে, দেখো পুতুলের টুপি পরাচ্ছে। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, দেখো এখনো মশারি টাঙানো হয়নি, মশারি টাঙাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।